হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক বাইকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর আমাদের বাংলাদেশেও ধীরে ধীরে ইলেকট্রিক বাইক আসছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রাথমিক পর্যায়ে প্রায় 30,000 ইলেকট্রিক বাইক তৈরি করা হবে। তো যদিও আমরা পিছিয়ে, তবে ভারত কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। পুরাতন কোম্পানির পাশাপাশি নতুন নতুন কোম্পানি তাদের ইলেকট্রিক বাইক লঞ্চ করছে, আর এবার বৈদ্যুতিক মোটরসাইকেলের জগতে সাড়া ফেলার লক্ষ্যে বেঙ্গালুরুর স্টার্টআপ ওবেন ইলেকট্রিক কোম্পানি নিয়ে আসছে তাদের নতুন ইলেকট্রিক বাইক ওবেন রর, যে বাইকটি মাত্র একবার চার্জ দিলে 200 কিলোমিটার মাইলেজ দিবে। আজকের ভিডিও ইলেকট্রিক বাইক ওবেন রর নিয়ে, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, গত 15 মার্চ বাইকটি অলরেডি ভারতের বাজারে লঞ্চ হয় আর ইতিমধ্যে অনেক সাড়া পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে এর দাম। এত কম দামে এত মাইলেজ সত্যি কল্পনীয়। তো বাইকটির ডিজাইন বা লুকস বিষয়ে যদি বলি, তাহলে স্লিক এলইডি ইন্ডিকেটর, রাউন্ড হেডলাইট আর মাস্কুলার শেপ বাইকটিকে স্পোর্টি করে তুলেছে। সেই সাথে এর গ্রাফিক্স এবং বডি শেপ ইউনিক ডিজাইনের। সিট স্টাইল সিট, 2-piece pillion, গ্র্যাভেল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ ওভারঅল বাইকটা যে একটা ইলেকট্রিক বাইক তা বোঝাই যায় না। তো এর রেঞ্জ বিষয়ে যদি বলি, তাহলে আইডিসি রেঞ্জ 200 কিলোমিটার, ইকো মোডে 150 কিলোমিটার, সিটি মোডে 120 কিলোমিটার, আর ফার্স্ট এড মোডে 100 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। চার্জিং টাইমও খুবই কম, 15 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ দিলে ফুল চার্জ হতে সময় নিবে 2 ঘন্টা। আর ব্যাটারি হিসেবে থাকছে 4.4 কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ব্যাটারি প্যাক। আর ফুয়েল ট্যাঙ্ক পজিশনে চার্জিং পোর্ট সেটআপ পাবেন। তো যাই হোক, এতে মোটর হিসেবে দেওয়া হয়েছে 4000 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর। তার মানে বুঝতেই পারছেন কতটুকু শক্তিশালী ইলেকট্রিক মোটর ব্যবহার করেছে তারা। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে রিভোল্ট এবং কাবির মোবিলিটির চারটি বাইক নিয়ে কথা বলি। তো আমার কাছে এখন মনে হচ্ছে ওবেন রোয়ের কাছে এই বাইকগুলো কিছুই না। তো বাইকটির থেকে টপ স্পিড পাবেন ঘন্টায় 100 কিলোমিটার, আর 0 থেকে 40 কিলোমিটারে গতি উঠতে সময় নেয় মাত্র 3 সেকেন্ড। তো প্রাথমিক পর্যায়ে মাসে 6000 বাইক উৎপাদন করবে। যদি ব্যাটেবলে লাগে তাহলে প্রোডাকশনের পরিমাণ আরও বাড়বে। তো এবার আসা যাক এর প্রাইসিং বিষয়ে। ভিউয়ার্স, আপনি যদি MSW চ্যানেলে নতুন হয়ে থাকেন, পাশাপাশি যদি এরকম আরও ভিডিও চান, তাহলে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি সুন্দর একটা কমেন্ট করে চলুন ভিডিওর পরবর্তী অংশ দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, বাইকটির দাম ভারতে 1,20,000 রুপি আর বর্তমানে ভারতের বাজারে প্রি বুকিং চলছে। তো যদি এটি বাংলাদেশে আসে, তাহলে আমার মতে এর দাম হবে 2 লক্ষ টাকার মতো। আর যেহেতু আমাদের দেশে ইভি এর যাত্রা শুরু হয়েছে, সুতরাং বলাই যায় ধীরে ধীরে বাহিরের ইভি বাইকগুলো আসতে শুরু করবে। অনেকে বলেন যেটা বাংলাদেশে নাই সেটা নিয়ে কেন ভিডিও দেই। দেখুন, আজ যেটা নেই কাল সেটা আসতে পারে, আর এটা তো আর কোনো খারাপ ভিডিও না, একটা গাড়ি সম্পর্কে জানা হলো। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MSW এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।